লক্ষ কোটি বছর আগে একটি বিশেষ প্রাণী পৃথিবীতে বসবাস করত, যা নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই। বিলুপ্ত প্রজাতির এই প্রাণীর ফসিল হতে গবেষকরা ধারণা করেছেন কেমন ছিল তাদের দেহের গঠন ও তাদের জীবনযাপন প্রক্রিয়া। পৃথিবীতে প্রায় 3400 প্রজাতির ডাইনোসর ছিল বলে 1995 সালে গবেষকরা জানান। প্রাচীন কালে এদের ফসিল চীনাদের কাছে ড্রাগনের হাড় নামে পরিচিত ছিল। প্রাচীন প্রাণী ডাইনোসর সম্পর্কে জানবো সুনীদের আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুনীলাইট। আমি নীলা, নীলা হক। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি সুনীলাইট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তবে চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। ডাইনোসর, ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় বৃহদাকার মেরুদণ্ডের প্রাণী বিশেষকে বোঝায়, যা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী। ডাইনোসর শব্দের অর্থ ভয়াবহ কিরগিটি। এর বিশাল দেহের কারণে এমন নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে ডাইনোসর। প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেয়। তাদের একটি শ্রেণী কেবল বর্তমানে টিকে থাকতে পেরেছে, যারা হলো পাখি। বিজ্ঞানীরা মনে করেন পাখিরা থেরোপড ডাইনোসরের বংশধর। গবেষণার মাধ্যমে পাখিদের ডাইনোসরের বংশধর হিসেবে দাবি করেছেন শ্রেণীবিন্যাসবিদরা। ডাইনোসররা সরোপসিডা শ্রেণীর করডাটা পর্বের প্রাণী। জীবশ্য প্রমাণ থেকে পুরাজীববিদরা উঠতে অক্ষম ডাইনোসরের 500টিরও বেশি প্রজাতিকে শনাক্ত করেছে। অন্যদিকে উঠতে সক্ষম প্রজাতির মধ্যে 1000েরও বেশি প্রজাতিকে শনাক্ত করতে পেরেছেন তারা। ডাইনোসররা তৃণজীবী, আবার কিছু প্রজাতি মাংসাশী, উভয় প্রকারই হয়ে থাকে। যদিও উৎপত্তিগতভাবে ডাইনোসররা দ্বিপদ, কিন্তু অবলুপ্ত অনেক চতুষ্পদ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। ডাইনোসরের শিং, হাড় ও চামড়ার পাত প্রভৃতি প্রদর্শনের অঙ্গ সংস্থানের নিদর্শন রয়েছে। ডাইনোসরদের অন্যতম আর প্রধান বৈশিষ্ট্য হলো ডিম পাড়া এবং বাসা বানানো। প্রাগৈতিহাসিক ডাইনোসর ছিল বিশাল দেহের অধিকারী। সরাপড ডাইনোসরের আয়তন 58 মিটার পর্যন্ত দীর্ঘ এবং এদের উচ্চতা 9.25 মিটার অবধি হতে পারে। তবে ডাইনোসর মানেই যে বিশাল দেহের অধিকারী তা কিন্তু নয়। অনেক ক্ষুদে ডাইনোসরও ছিল। ডিজিয়ানিকা নামক ডাইনোসরের দৈর্ঘ্য ছিল 50 সেন্টিমিটার। এমনকি একটি মুরগির আয়তনের সমান ডাইনোসরও কিন্তু ছিল। ডাইনোসররা ভীষণ সক্রিয় প্রাণী ছিল। 19 শতাব্দীর শুরুর দিকে ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। 1842 সালে পুরাজীববিদ স্যার রিচার্ড ওয়েন ডাইনোসরিয়া ট্যাক্সনটির আনুষ্ঠানিক নামকরণ করেন। এই সরীসৃপ প্রাণীটি মেসোজোয়িক মহাযুগের বিশেষত জুরাসিক কাল পর্বের প্রধান স্থলচর মেরুদণ্ডী ছিল। এদের অনেকগুলো প্রজাতি রয়েছে। স্টোরিসকিয়া, থেরোপডো, সরোপডো মার্কা,
আর্নিথিসকিয়া, আর্নিথোপোরো ইত্যাদি উল্লেখযোগ্য। বিশাল আকারের ডাইনোসর এর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা দিতে 1980 সালে ওয়াল্টার আলভারেজ গ্রহাণু সংঘর্ষ তত্ত্বের অবতারণা করেন। 5 থেকে 15 কিলোমিটার ব্যাসের অতি উজ্জ্বল উল্কা বা বোলাইড সংঘর্ষের ফলে 6 কোটি 60 লক্ষ বছর আগে মেক্সিকোর দক্ষিণ পূর্বে অবস্থিত ইউকাটান দ্বীপে সৃষ্টি হয় বর্তমানের 180 কিলোমিটারের চিসকুলাব উল্কাখাত। এরপরই ঘটে মহাবিলুপ্তি। তখন পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পায় এবং তা দীর্ঘ সময় ধরে এমন ছিল এবং কয়েক ঘন্টার মধ্যে তা মহাবিলুপ্তির পথ সুগম করেছিল। এটা ছিল তাদের বিলুপ্তির কারণ। হলিউডের সিনেমার সুবাদে আমরা ডাইনোসর সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এমনকি ডাইনোসররা দেখতে কেমন হয় তার একটা তথ্যচিত্রও দেখতে পাই। মজার ব্যাপার হলো একদল মানুষের পেশাই হলো ডাইনোসর সম্পর্কে গবেষণা করা। সেই মানুষগুলোকে প্যালিওন্টোলজিস্ট বলা হয়। ডাইনোসরের বিভিন্ন প্রজাতির মধ্যে বাসস্থান, শিকার ও আধিপত্য প্রাপ্তির জন্য সংঘর্ষ লেগেই থাকতো। এমনকি মাংসাশী প্রজাতিরা স্বজাতিদের মাংস খেয়ে থাকে। তৃণভোজী ডাইনোসররা আকারে বড় এবং মাংসাশী ডাইনোসররা আকারে ছোট হতো। এরা অনেক সহিংস্র প্রাণী ছিল। এমনকি অনেকেই মনে করেন তাদের মধ্যে ঘটে যাওয়া বারবারের সংঘর্ষই তাদের বিলুপ্তির জন্য দায়ী, তবে তা প্রমাণিত হয়নি। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা অনেক প্রজাতির ডাইনোসর আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তবুও ধারণা করা হয় বিজ্ঞানীরা এখনও 75% ডাইনোসর আবিষ্কার করতে পারেনি। ডাইনোসর পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণীর তালিকায় রয়েছে, তাই তো এটা নিয়ে জানার কৌতূহলের কোনো শেষ নেই। এই কৌতূহল এমন পর্যায়ে চলে গিয়েছে যে দুজন ব্যক্তি এটা নিয়ে গবেষণার লড়াইয়ে জুড়ে বসেছে। এই গবেষণার লড়াইকে অস্তি যুদ্ধ নামকরণ করা হয়েছে। ডিঙ্কার্ট কোপ ও চার্লস মার্শ এমনটি করেছেন। ডিঙ্কার্ট কোপ 65টি এবং চার্লস মার্শ 86টি নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেন। তাদের ইচ্ছা ছিল সবচেয়ে বেশি সংখ্যক ডাইনোসর এর প্রজাতি আবিষ্কার করা। মাত্র 3 দশকে এই দুজন ব্যক্তি 142টি প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছেন। চীন ও আর্জেন্টিনাতে সবচেয়ে বেশি সংখ্যক ডাইনোসরের ফসিল পাওয়া যায়। ডাইনোসররা দলগতভাবে বসবাস করত। ডাইনোসররা যদি টিকে থাকতো তাহলে বর্তমান সভ্য পৃথিবী মানুষের পক্ষে তৈরি করা সম্ভব হতো কি না, এটা কিন্তু ছিল অনেক বড় একটা প্রশ্ন। যে জাতি নিজেদের প্রজাতিকে খেয়ে ফেলতে পারে, তাদের সাথে কেমন হতো আমাদের জীবনযাপন? হয়তো কিছু জিনিস কল্পনাতেই সুন্দর। ডাইনোসর তাদের বাস্তব সংস্থানের ধ্বংস পৃথিবীর জন্য কল্যাণকর কিনা তা কেবল সৃষ্টিকর্তাই ভালো জানেন। কার্টুন কিংবা সিনেমাতে ডাইনোসর দেখতে কিন্তু খারাপ লাগে না। এমনকি কার্টুন কিংবা সিনেমাতে ডাইনোসর দেখে তা বাস্তবে দেখার ইচ্ছা রাখে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। বিলুপ্ত এই প্রাণীর সম্পর্কে জানার ইচ্ছা আর ডাইনোসরকে দেখার ইচ্ছা টিকে থাকুক, এটাই যেন সকল যুগের কাম্য। আমার আজকের পরিবেশনা এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের পরিবেশনা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।